হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। সবাইকে জানাচ্ছি ইনফরমেটিক পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের টপিকসটা হলো নিউজিল্যান্ডের সিজনাল ভিসা। তো আমি অলরেডি নরওয়ে এবং সুইডেনের সিজনাল ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করছি। তো অনেকেই আমি এ টু জেড অ্যাপ্লিকেশনের সিস্টেম প্রসেসটা দেখানোর পরে অনেকে এই সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারছে না, বা জবের জন্য জব জব কীভাবে সার্চ করবে এটাও আমি শো করছি ওইগুলো ভিডিওতে। আপনি জব কীভাবে ম্যানেজ করবেন এবং পরবর্তীতে জব ম্যানেজ করার পরে কীভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো টোটাল প্রসেসটা দেখানোর পরও আপনারা অ্যাপ্লাই করতে পারছেন না। তো ব্যাপারটা হলো আপনার যে আপনি যদি একটা অথবা দুইটা জবে অ্যাপ্লাই করে বসে থাকেন তাহলে হবে না। তো সিজনাল ওয়ার্ক আপনার অনেক আছে, হাজার হাজার ওয়ার্ক আছে অনলাইনে। তো আপনি কী করতে হবে, অথেন্টিক যে সাইটগুলো আছে, যে গভর্নমেন্ট কর্তৃক যেগুলো অ্যাপ্রুভ, এই সাইটগুলোতে আপনাকে কন্টিনিউ অ্যাপ্লাই করে যেতে হবে। আপনাকে সিভি ড্রপ করতে হবে, আপনার যে এক্সপিরিয়েন্স আছে বা আপনি যে কাজগুলো জানেন ওই কাজে আপনার অ্যাপ্লাই করতে হবে। তো তারপরে আপনি যে কোনো একটা অফার পাবেন। তো আপনি যদি একটা অথবা দুইটা জব অ্যাপ্লাই করার পর যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, মানে কন্টিনিউ আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় যদি আপনি আসতে চান। তো আজকে নিউজিল্যান্ডের সেম ওয়েতে আমি আপনাদেরকে শো করবো কীভাবে আপনারা জব ম্যানেজ করবেন এবং কী কী রিকোয়ারমেন্ট আপনাদেরকে থাকতে হবে জব ম্যানেজ করার পরে, ভিসার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট আপনার থাকতে হবে। তো টোটাল প্রসিডিউরটা আমি কিন্তু আপনাদেরকে শো করবো কীভাবে আপনারা জব ম্যানেজ করবেন। কারণ আমি যে সাইটে, যে নিউজিল্যান্ডের যে গভর্নমেন্ট সাইটে যেটা আমি শো করবো ওই সাইটে কিন্তু জবের লিস্টটি দেওয়া আছে। তো আপনাদেরকে এখানে কন্ট্যাক্ট করে আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বলে দিব, এবং পরবর্তীতে কীভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আমি বলে দেবো। তো যে জিনিসটি আপনারা করবেন, আপনারা আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন না, যদি এ টু জেড দেখেন তাহলে অবশ্যই আপনারা এই নিউজিল্যান্ডের সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে অ্যাপ্লাই করতে হয় পুরো প্রসেসটা আপনারা জানতে পারবেন। তো আরেকটা জিনিস যেটা করবেন, আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি একটা জবের জন্য একটা জবে অ্যাপ্লাই করে বা দুইটা জবে অ্যাপ্লাই করে বসে থাকবেন না। আপনারা যদি সিজনাল ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্টিনিউ আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে। তো চলুন এখন আমরা দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখে নেব টোটাল প্রসেসটা। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব যে কীভাবে আপনারা সিজনাল ওয়ার্ক ম্যানেজ করবেন এবং কোথায় অ্যাপ্লাই করবেন এবং আপনারা কীভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কোথায় যেতে হবে, কী করতে হবে। তো টোটাল প্রসিডিউরটা আমরা এখানে দেখবো এখন। তো এখানে দেখুন, ইনফরমেশন অ্যাবাউট রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা। তো আমরা দেখে নিই, প্রথমত এদের ওভারভিউটা দেখে নিই। তো এখানে দেখেন লেন্থ অফ স্টে, এটা কিন্তু নিউজিল্যান্ডের আপনার গভর্নমেন্ট সাইট যেখানে আপনার এই অ্যানাউন্সটা দেওয়া হয়েছে। তো এখানে দেখেন লেন্থ অফ স্টে আপ টু 7 মান্থ ইন এনি 11 মান্থ পিরিয়ড অফ ফর সিটিজেন অফ মোস্ট কান্ট্রিজ। আপনি 7 মান্থ থেকে, মানে 7 মাস থেকে 11 মাস পর্যন্ত আপনি সিজনাল ওয়ার্ক পারমিট নিয়ে আপনি থাকতে পারবেন। তো এখানে লেখছে সিটিজেন অফ Tuvalu and Kiribati who also live there can stay extra 2 months. So, তাদের জন্য 2 মাস এক্সট্রা দেওয়া হয়েছে। তো যাই হোক, এজ থাকতে হবে আপনার 18 and over, আপনার 18 বছর উপরে থাকতে হবে। তারা নিবে হলে 12,850 জন তারা নিবে প্রতি বছর। তো এগুলা মূলত আপনার এগ্রিকালচারের কাজগুলো থাকে, হারভেস্টিং, প্যাকিং, ক্রপ ইন, ঠিক আছে। তো ইউকেন কী কী করতে পারবেন এখানে দেওয়া আছে। তারপরে আপনার যেটা করতে হবে, আপনার রেকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিস্ট। তো এখানে আপনারা এমপ্লয়ার কীভাবে খুঁজে বের করবেন, আপনাকে অনলাইনে সার্চ দিতে হবে না, কিছু করতে হবে না। এই সাইটে, যে যে সাইটে আপনার, যে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট সাইটে, যেখানে এটাই হলো ইমিগ্রেশন সাইট, এখানে সব ইমিগ্রেন্ট সংক্রান্ত বা ভিসা সংক্রান্ত সব তথ্য এখানে পাবেন। তো এখানে দেখেন একটা অপশন আছে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিস্ট। তো এখানে এখান থেকে আপনারা এমপ্লয়ার খুঁজে বের করতে হবে, বের করে করে অ্যাপ্লাই করে আপনার
যেকোনো একটা কন্ট্রাক্ট ম্যানেজ করে নিতে হবে। তো এখানে দেখেন অনেক অনেক জব আছে, স্ট্যাটাস এক্সপায়ারি 21 নভেম্বর, ঠিক আছে? তো ডিটেলসে যাবেন, নাম্বার দেওয়া আছে, ফোন দিতে পারেন অথবা আপনারা এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো এই হলো মূলত এমপ্লয়ার খুঁজে বের করার সিস্টেম। তো অনেকে হয়তো আমাকে যে নরওয়ে সুইডেনের ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে না বা জব খুঁজে পাচ্ছে না, একটা দুইটা অ্যাপ্লাই করছে তাদেরকে রেসপন্স করে নাই, আপনি একটু সময় নিয়ে আপনার এই জায়গা দেখেন, হাজার হাজার কোম্পানি আছে, নেক্সট সিমোর দিলে অনেক আসবে। তো এইগুলাতে প্রত্যেকটাতে আপনার যে কাজ জানেন এই কাজের অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে থাকেন। তো অ্যাপ্লাই করতে করতে যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন করতে থাকেন অবশ্যই আপনার রেসপন্স পাবেন, ঠিক আছে? প্রচুর এমপ্লয়ার আছে এখানে, দেখেন সিমোর দিলে আপনার আসবেই। তো দেখেন অনেক কোম্পানি আছে, এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে থাকবেন। তো আপনারা আমরা এখন দেখলাম যে আমরা জব কীভাবে ম্যানেজ করবো, ঠিক আছে? এখন আমরা দেখবো জব ম্যানেজ হওয়ার পরে অবশ্যই আপনার এই ভিসা, সিজনাল ভিসা পাওয়ার জন্য আপনাকে প্রথমত জব ম্যানেজ করে নিতে হবে, একটা প্রথম কন্ডিশন রেখে, ঠিক আছে? দেন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করবো। এই যে চেক ক্রাইটেরিয়া, ন্যাশনালিটি বাংলাদেশ, বাংলাদেশ দেখি কি আসে। তো এখানে দেখেন মিটিং দ্য ক্রাইটেরিয়া, আপনার কী কী বাংলাদেশের সিটিজেন হলে আপনার যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার কী কী থাকতে হবে, আইডেন্টিটি মানে আপনার পাসপোর্ট, হেলথ মাস্ট বি গুড হেলথ, আপনাকে অবশ্যই হেলথ মানে আপনার সুস্বাস্থ্য হতে হবে, চেক এক্সরে, এক্সরে মানে মেডিকেল আপনার লাগবে এখানে, সেক্ষেত্রে ইউ মে হেভে চেস্ট এক্স রে, আপনার মানে বুক এক্স রে করতে হবে, তারপরে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, জেনুইন ইন্টেনশন আপনার যে আপনার কোন ইন্টেনশনে অ্যাপ্লাই করবেন, যদি আপনার সিজনাল ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেন তাহলে আপনার ইন্টেনশন তো সিজনাল ওয়ার্ক করা, ঠিক আছে? তো এই ইন্টেনশনগুলো এখানে কী কী আছে আমার দেওয়া আছে, ইভেন দ্যাট ইউ আর জেনুইন ভিজিটর, আপনাকে একটা লেটারের মাধ্যমে লিখে আপনাকে বোঝাতে হবে যে আপনার জেনুইন কিছু একটা করতে যাচ্ছেন। মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, তারপরে আপনার এই যে ইউ মাস্ট হ্যাভ এ জব অফার, আপনার জব অফার ছাড়া এই ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই হলো মূলত আপনার মানে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট তোমার কিছু না, একবারে আনকমন বা হার্ড কিছু না যে আপনারা এগুলো ম্যানেজ করতে পারবেন না। তো আমরা দেখে নিব চেক প্রসেস অ্যান্ড ফিশ। এখানে দেখেন আপনারা যেটা করতে হবে, ইন্ডিয়ান এমবিসিতে যেতে হবে, যখন আপনার জব অফার লেটার বা সবকিছু আপনার ডকুমেন্ট রেডি হবে তখন আপনাকে এই যে এই ইমিগ্রেশন কস্ট ₹15,000 দিতে হবে, তারপর রিসিভিং সেন্টার ফিস $30, $30 $30, তারপরে আপনার প্রসেসিং টাইম 8 দিনের মধ্যেই আপনার প্রসেসিং টাইমটা হয়ে যাবে। ইউ গেট জব অফার ফ্রম RSE মানে হইলো রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার। যদি রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার আছে জব অফার লেটার ফান, তারপরে এই যে আপনার যদি জব অফার লেটার দেয় তাহলে আপনার কি লাগবে, এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট লাগবে টু সাইন, ইউ উইল নিড টু অ্যাপ্লাই ফর ভিসা। আপনার যে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট, আপনার যদি জব অফার লেটার আপনার যদি অফার করে তাহলে আপনাকে একটা এগ্রিমেন্ট দিবে, এই এগ্রিমেন্টটা আপনাকে সই করতে হবে। তারপরে এই দেখেন কোথায় অ্যাপ্লাই, ইউ অ্যাপ্লাই টু ওয়ার্ক ফর RSE, এই দেখেন ওয়েবসাইট দেওয়া আছে, BFS গ্লোবালে, পেমেন্ট ইন পার্সন বাই পোস্ট, তারপরে এই যে অ্যাড্রেস দেওয়া আছে নিউ দিল্লি, তারপরে কত কটার সময় আপনার জমা দিতে পারবেন এগুলো সব দেওয়া আছে। সরি, তো আমরা ভিসা কীভাবে অ্যাপ্লাই করবো, কোথায় অ্যাপ্লাই করবো আমরা জেনে নিলাম। এই যে এই অ্যাড্রেসে আপনাকে BFS গ্লোবালে আপনার অ্যাপ্লাই করতে হবে, অ্যাড্রেসও দেওয়া আছে, তো এই অ্যাড্রেসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই হলো মূলত আজকের আলোচনা। তো আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন বিষয়টা, যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু যদি আপনারা আনক্লিয়ার থাকে। তো আশা করি আপনারা ফুল ধারণাটা
নিতে পারছেন বা আপনারা অবশ্যই বুঝছেন। তো আশা করি আপনারা অ্যাপ্লাই করবেন এবং চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আপনারা জবে অ্যাপ্লাই করবেন, আপনার জব একটা দুইটা অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার এক দুইটা জব থেকে রেসপন্স নাও আসতে পারে। তো আপনারা অ্যাপ্লাই করতে থাকেন, অবশ্যই আপনার একদিন রেসপন্স হবে। তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।